হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। ওয়েলকাম ব্যাক। আজকে হচ্ছে আমাদের ভ্যাকেশনের শেষ দিন। তো আমাদের আগের দিনও কিন্তু অনেক রাতে ঘুমানো হয়েছে, আর প্রতিদিনই আসলে খুব টায়ার্ড থাকতাম ঘুরে ফিরে। তো এই যে সকালবেলা উঠে গিয়েছি আর সব প্যাক করে ফেলেছি, এখন বের হয়ে যাব রুম থেকে। আর বিছানা অ্যাকচুয়ালি ওরাই ঠিক করবে, প্রতিদিন কিন্তু ওরাই ঠিক করে দিয়েছে। তো আমরা নিচে আসার পরে আবার আজান বাবা একটু উপরে গেল, কারণ ও বললো যে সবগুলা আমরা লাগেজ নিচে নামিয়ে ফেলি। 11টা পর্যন্ত আমরা রুমে থাকতে পারতাম, বাট আমরা 9টার মধ্যেই সব কিছু নিয়ে বের হয়ে গিয়েছি। কারণ হচ্ছে আমাদের সকালে যে বাসায় আমি আগে ছিলাম সেই বাসায় খেতে যেতে হবে আর কি, দাওয়াত ছিল। তারপরে আবার সেখান থেকে দুপুরে আরেকটা দাওয়াত, আর রাতে হচ্ছে আমরা চলে যাব। আর যেদিন আসবো সেদিন কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে গিয়েছিল, একদম আমি তো ঠান্ডায় কাঁপাকাঁপি অবস্থা। আর হচ্ছে যে পরের দিন কিন্তু আবার স্নো হয়েছে, রেইন হয়েছে, খুব ঠান্ডা পড়ে গিয়েছে ওখানে। তো এই যে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর কি, আর এই চেনা পথ ধরে আবার কবে হাঁটবো কে জানে। তো খুব খারাপ লাগছিল, আবার নিজের ঘরে চলে আসব সেটার জন্য তো একটা কিন্তু ভালো লাগাও কাজ করে। দেখবেন যে আমরা যখন একটা ছুটি কাটাতে যাই, ভ্যাকেশনে যাই, তখন ঠিক আছে 4-5 দিন 1 সপ্তাহ একটা এক্সাইটমেন্টের মধ্যে খুব তাড়াতাড়ি সময় চলে যায়, আবার কিন্তু শেষের সময় মনে হচ্ছে যে মনে হয় আর কি যে কখন ঘরে যাব, একটু শান্তি পাবো, এরকম এক ধার্চে আর কি হোটেলে থাকলে কিন্তু ভালো লাগে না। তো তারপরে এই যে আমরা একটা শপের সামনে দাঁড়ালাম, ওইটা ছিল একটা চাইনিজদের সবজি ফ্রুটস ওগুলার স্টোর। আজম বাবা আবার কিছু খাবার নিল ওই বাসার জন্য। আর এই যে চেনা রাস্তায় একটু দেখতে দেখতে চলে আসলাম। আর সকালে আসলে খাবারের আয়োজন ছিল, কিন্তু গিয়ে তো দেখি অনেক কিছু রান্না করা হয়েছে আমাদের জন্য এখানে। বিরিয়ানি, তারপরে হচ্ছে চিতই পিঠা ছিল, চিংড়ি ছিল, ডিম ছিল, ভেজিটেবল, অনেক কিছু। তো অনেক দিন ধরে আমার চিতই পিঠা খেতে খুবই ইচ্ছা করতেছিল আর কি, কিন্তু বানাবো বানাবো করে আর বানানো হচ্ছিলো না। তো চিতই পিঠা দেখে আমার সেই মানে তৃপ্তিটা একদম পরিপূর্ণ হলো যে না, আমি যা চেয়েছি তা মানে খেতে পারলাম আর কি। তারপরে এর মধ্যে তো আজান একটা খুব বিরাট কাণ্ড ঘটিয়ে ফেলেছে। আমরা যে থ্যাংকস গিভিং পার্টিতে গিয়েছিলাম, তো ওইখানে সবাই রাতে উনো খেলেছিল। তো এরপরে আজান দেখে বলতেছে ও কিনবে, ও খেলবে। তো ও নিজে থেকে ওর বাবার ফোন নিয়ে অর্ডার করেছে, এবং অর্ডার করেছে ও যে নিউ ইয়র্কে, তো নিউ ইয়র্কের অ্যাড্রেসে কিন্তু সে অর্ডার করেছে। তো আমরা ওই বাসায় যাওয়ার পরে ওই আন্টি বলতেছে তোমরা কি কিছু অর্ডার দিয়েছো, তোমাদের তো অর্ডার আসছে। তখনই তো আমি বলি কি ব্যাপার, নিশ্চয়ই আজান কিছু একটা করেছে। তো আমরা তো পুরাই অবাক। এর আগেও অবশ্য এই এরকম কাণ্ড আমার ছেলে করেছে, তো সেদিন যে এটা করে ফেলবে সেটা বুঝতে পারিনি। তো কী আর করা, বাচ্চা মানুষ, মাঝে মাঝে খুব অবাক হই যে এই সব কাণ্ড মানে করে ফেলে। আমরা এই বয়সে এরকম করার তো সুযোগ তো ছিলই না, মানে বুঝিও নি এইসব জিনিস, এখন তো সব ডিজিটাল বাচ্চা কাচ্চা। তারপরে ওই বাসায় অনেকক্ষণ ছিলাম, আমার আগের বাসায়, এখন তো আন্টিরা থাকে আর কি। তো ওইখানে আমার কিছু জিনিসপত্র ছিল, কিছু কিছু নিয়েছি আর কি, সব তো আসলে আনা সম্ভব না এত দূরে, আর জার্নি করতে হবে অনেকটা পথ। তারপরে টুকিটাকি কিছু জিনিস নিয়ে আসলাম, প্রতিবারই আসলে আমি যতবার গিয়েছি কিছু কিছু জিনিস নিয়ে আসছি। তো এবার মোটামুটি অনেক কিছুই আনতে পেরেছি, কারণ এবার আমরা বাসে আসব। তো যাই হোক, আমরা দুপুরবেলা আমাদের আবার দাওয়াত ছিল। তো এই যে এই আন্টি তো মানে বিশাল আয়োজন করেছে, অনেক কিছু রান্না করেছে। আর এই আন্টি সবসময়তেই মানে ওনার রান্নার হাত অনেক অনেক বেশি ভালো। আজান বাবার মানে যারা ফ্রেন্ড আছে, পরিচিত ভাই, ছোট ভাই, তাদের মধ্যে মানে এই আন্টির রান্না সবসময় সবাই বলে যে অনেক বেশি মজার হয়। তো সেই বাসায় জম্পেশ খাওয়া দাওয়া করলাম। আর হচ্ছে ওইখান থেকেই মানে আমরা রাত পর্যন্ত থাকবো, আমাদের বাস হচ্ছে 9:30 সময়। তো 8টা পর্যন্ত আমি ওই বাসাতেই আমরা সবাই ছিলাম আর কি। আর প্রত্যেকটা খাবার এত মজা হয়েছে, স্পেশালি আমার মাছটা অনেক ভালো লেগেছে, বিরিয়ানিটাও অনেক মানে টেস্টি লেগেছে। কোনটা রেখে কোনটা বলবো, আসলে যার হাতে রান্না মজা তার মনে হয় সব কিছুই মজা হয়। তো থ্যাংক ইউ আন্টিকে, আমি জানি আন্টি হয়তো ভিডিওটা দেখবে। আর এখানে হচ্ছে গাজরের পায়েস, এটা তো আরও মজার,
তো আমি রেসিপিটা আন্টির কাছে নিয়েছি, যদিও খুব সহজেই কিন্তু এটা বানানো যায়। ইনশাল্লাহ আমি একদিন বানাবো, যেদিন আসলে বেশি মানুষজন খাওয়াতে পারবো, কারণ এত মিষ্টি জাতীয় জিনিস একা রান্না করে খাওয়া হবে না। আর তারপরে এই যে আমার ননদ নিয়ে একটা, আসলে ইউএসএ তে আসার পরে তো খুব মানে নিজেদের রিলেটিভস ছিল না, এরাই আমাদের রিলেটিভসদের মতো ছিল, অনেক মজা করতাম যখন ওদের এখানে থাকতাম আর কি। তো সেদিন আসলে অনেক মজা করেছি, এত মজা করেছি আর এত হাসাহাসি করেছি, আমি লাস্ট 6 মাসেও মনে হয় এত কথা মানে বলা হয়নি কারোর সাথে, এত মজা করেছি। তো ওকে আমি আগের দিনই বলেছিলাম যে আমি তোমার কাছে সাজবো, তো গেলাম, যাওয়ার পরে খাওয়া দাওয়ার পরে সাজগোজ শুরু করলাম, আর ওর মানে খুব সুন্দরভাবে ও সাজাতে পারে। তো এই যে ওকে আমি বললাম যে তুমিও চ্যানেল ওপেন করো, ওরও ইচ্ছা আছে, দেখা যাক, ও আরেকটু মানে হয়তো পরিপক্ক হয়ে তারপরে খোলার ইচ্ছা আছে। আমি বললাম যে না, তুমি অনেক ভালো করবা, আর ওর তো সাজুগুজুর জিনিসের মানে কোনো অভাব নাই, এত এত জিনিস। তো আমার আবার বলতেছে যে ভাবি তুমি ভিডিও করো, আমার এই যে জুয়েলারি কালেকশন শেয়ার করো সবার সাথে। আমি বললাম হ্যাঁ দাও, শেয়ার করি, আমার তো এগুলো দেখতেও ভালো লাগে, আর যদি ভিডিও করতে পারি আরও ভালো লাগে। তো এই যে দেখাচ্ছিল রিং, তারপরে হচ্ছে অনেক ধরনের ব্রেসলেট ছিল, তারপরে এখানে চুড়ি ছিল অনেক টাইপের, টিকলি, টায়রা, কানের দুল, অনেক কিছু, অনেক সুন্দর সুন্দর জিনিস ওর মানে কালেকশানে আছে। আসলে ও খুবই শৌখিন, অনেকে আছে না যে খুব মানে শৌখিন থাকে, ওরা ভাই বোনগুলো সবগুলোই ওরা অনেক শৌখিন আর কি। আর ইউএসএ তে এখন মানে বিভিন্ন স্টেটে এইসব দেশি স্টাইলের কিছু জুয়েলারি অনলাইনে কিন্তু কিনতে পাওয়া যায়, কিন্তু স্টোর কিন্তু সব স্টেটে নাই, বাট নিউ ইয়র্কে কিন্তু এই সুবিধাটা আছে যে অনেক ধরনের স্টোরও আছে, ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি সব ধরনের স্টোর আছে। তো এর ওর এগুলা বাংলাদেশি বা ইন্ডিয়ান স্টোর থেকেও কিনা, আবার কিছু আছে এইখানের মেসেজ বা এইখানের যে সব স্টোরগুলো আছে সেখান থেকেও কিনা। তো আমার কাছে এই চুড়িটা খুবই ভালো লেগেছে, তো ওকে আমি আবার বলতেছিলাম যে আমি দেশে গেলে এই টাইপের কিছু জিনিস নিয়ে আসবো, এবার গতবার তো অল্প কিছু জিনিস এনেছি। তো সে আমাকে সাজুগুজুও করিয়ে দিয়েছে, তারপরে আবার এখানে ম্যানিকিউর করে দিচ্ছিল। আসলে এরকম একটা ননদ যা থাকে তার ভাগ্য কিন্তু অনেক ভালো। আমি ওকে বলতেছিলাম, মনি তোমার মতো যদি আমার একটা ননদ থাকতো আমি সারাদিন তারে আদর করতাম। আসলে অনেক ভালো, অনেক আদর করছে আমারে। আমি বলি যে এই আদর পাওয়ার জন্য আবার যাবো তোমাদের, আসবো তোমাদের এখানে। তো এইটা হচ্ছে মানে অটোমেটিক যে আমরা নেল পলিশ দিই, এটা শুকানোর মেশিন। তো ওর এইটা আছে, ও ভুলে গিয়েছিল, হঠাৎ করে ও এটা খুঁজে পেল, আর এটা দেখে তো আজান সে কী টানা টানি, মানে সে আমাকে দিবে না সেটা নিয়ে সেই দুষ্টামি করবে। এখানে যে একটা শব্দ আর ফ্যানের মধ্যে, ফ্যানের মতো চলে, তো তো আজান ভাবতেছিল এটা জানি কি না কি। আল্লাহ, আমি ওর সবসময় আজ বলি। আর আজান বাবুকে তো সবে অনেক অনেক আদর করতেছে, মানে ও যেখানে যায় সবার মন একেবারে জয় করে ফেলে। তো সবাই অনেক মানে বলতেছিল যে ওর কথা মনে পড়বে এরকম। তো এই যে আমার নেইলেও অনেক সুন্দরভাবে মানে ম্যানিকিউর করে মানে নেইল পলিশ লাগিয়ে দিল মনি। তারপরে আরও অনেকক্ষণ থাকলাম আমরা, কিন্তু এতই মজা করেছি যে আমাদের লাস্টে দেরি হয়ে যাওয়ার উপক্রম। তো তাড়াহুড়া করে বের হয়ে গেলাম, আসার সময় আন্টি খাবারও দিয়ে দিয়েছে, মানে এতই আদর আমি পেয়েছি, আমি জানি সব সময় গেলে এরকম আদর পাবো। তো তারপরে তো এখন মানে যাচ্ছি বাস স্টপে। তো এখানে হচ্ছে চায়না টাউন, যে ওখান থেকে কিন্তু সাউথ ক্যারোলিনার বাস ছাড়ে, এগুলো বেশিরভাগই রাতে ছাড়ে, দিনে ছাড়ে হয়তো বা, কিন্তু রাতেই মোস্টলি এই বাসগুলো ছাড়ে। দেখা যায় সারা রাত ধরে এই বাসগুলো চলে আর কি, তারপরে সকালে এসে পৌঁছায়। আমি আগেও এই বাসে করে নিউ ইয়র্ক গিয়েছি, নিউ ইয়র্ক থেকে এসেছি। তো আসার সময় আজান বাবাকে রাগ করে বলতেছিলাম যে আর আসবো না, এখানে তো আমার মা বাবা ভাই বোন কেউ থাকে না। আসলে এইটা কেন বলেছি, মনের মধ্যে খুব কষ্ট লাগতেছিল, কারণ আস মানে ওইখানে গেলে তো আর
যেতে ইচ্ছা করে না, ওইখানেই থাকতে ইচ্ছা করে। এত আদর, এত আপন মানুষজন ছেড়ে কি কারো মানে এত দূরে যেতে ইচ্ছা করে? আমারও সেম। তো আজ আমার বাবা ভাবছে এই কথা আমি কেন বলতেছি যে কেন তোমার কি মানে কোনো ব্যাপারে কি তুমি মন খারাপ করতেছো বা কষ্ট পেয়েছো। আমি তারপরে বললাম, পরে আর কি বলেছি যে না, আসলে তো আসতে ইচ্ছা করছিল না, এই জন্য বলতেছি। কেউ মানে দেখা যায় যে মা বাবা ভাই বোন থাকলে তো ও এইখানে থাকলে আমি ওইখানে অন্তত এক মাস, দেড় মাস, দুই মাসও থাকতে পারতাম, কিন্তু এটা তো এখন পসিবল না। আর বাচ্চার স্কুল হয়ে গেলে তো আরও পসিবল হয় না। তো যাই হোক, প্রিয় শহর, প্রিয় মানুষজন, প্রিয় রাস্তাঘাট সব কিছু ছেড়ে এখন চলে যাচ্ছি। আর থ্যাংকস জানাবো সবাইকেই, সবাই অনেক বেশি মানে কোম্পানি দিয়েছে, অনেক বেশি ভালোবেসেছে, ভালোবাসা দিয়েছে আর কি। স্পেশালি যেই ভাইয়ার গাড়িতে করে আমরা অনেক জায়গায় গিয়েছি, সে ভাইয়া কিন্তু অনেক টাইম দিয়েছে আমাদেরকে, সবাইকে অনেক থ্যাংকস। আমি এখানে নাম বললাম না কারো, কিন্তু সবাই জানে যে আমি কার কার নাম বলছি না বলছি। আর হচ্ছে যে যে বললাম ক্রিসমাস আসতেছে, তো ক্রিসমাসের লাইটিং পুরো শহর একেবারে ভর্তি, তো এই লাইটিংটা কিন্তু অনেক সুন্দর ছিল। আর হচ্ছে যে বাস ছাড়বে 9:30, যেতে যেতে কিন্তু আমাদের প্রায় 9:20 মতো বেজে গিয়েছিল। আমি তো ভয় পেয়ে গিয়েছি, আমি আজান বাবা দুজনেই, যে হ্যাঁ হ্যাঁ যদি বাস চেয়ে দেখি যে ছেড়ে দিয়েছে তাহলে তো একবারে শেষ আমরা। আর আস্তে আস্তে একটা গান খুব মনে পড়ছিল, যে একটা গান আছে না, অচেনা শহরে মিথ্যে আড়াল কেন আজকাল, এই গানটা এত মনে পড়তেছিল। তো যাই হোক, কথা বলতে বলতে তো চলে আসলাম। আর আমাদের আগে যে 4 নম্বর বাসটা ছিল, আমাদের বাসটা ছিল 5 নম্বর, তো 4 নম্বর বাসটার একটু পরেই কিন্তু আর কি আমাদের বাসটা চলে আসে। খুব বেশি মানে আমাদেরও দেরি হয় নাই, আবার দাঁড়িয়েও থাকতে হয় না এরকম। তো এই যে আমরা বাসে উঠে গিয়েছি, ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি। আর বাসে মানে মানুষ ছিল, কিন্তু আমাদের 3টা সিটের জায়গায় কিন্তু আমরা 4টা সিট ইউজ করতে পেরেছি, অনেকেই পেরেছে, কারণ ফুল একবারে বাস ভরে যায় নাই। এটা ঠান্ডার দিন হয়তো বা এই জন্য, সামারে কিন্তু একদম ফুল ফিল আপ থাকে। আমি যে একবার গিয়েছি তখন তো একেবারে ফুল ফিল আপ ছিল, কোনো একটা সিটও খালি ছিল না এরকম। আর বাসের মধ্যেই মানে ওয়াশরুম থাকে, আবার বাস অনেক জায়গায় কিন্তু থামে, প্রায় 2-3 জায়গায় থামে, ওই জায়গায়ও মানুষ নামে। তো ওই সব জায়গায় আবার অনেকে দেখা যায় যে খাবার কিনে ওয়াশরুমে যায়, তো ওই সব জায়গায় 15-20 মিনিটের জন্য কিন্তু থামে। তো আমাদের যদি মানে বাসটা মোটামুটি সকাল 11:20 এসে পৌঁছানোর কথা ছিল, কিন্তু অনেক আগেই কিন্তু এসে পৌঁছে গেছে। আর মাশাআল্লাহ কোনো ঠান্ডাও লাগে নাই বাসের মধ্যে, খুব ভাল লাগছিল, কারণ নর্মাল একটা ওরা টেম্পারেচার রেখেছিল যে খুব গরমও না লাগে আবার ঠান্ডাও যেন না লাগে। আর রাতে আর কোনো ভিডিও করি নাই, কারণ হচ্ছে অন্ধকার রাস্তায় শুধু লাইট আর লাইট। তো এই যে চলে আসছি আমার শহরে, এটাই এখন আমার বাসস্থান বা আমার শহর যেখানে আমি থাকি। তো আমাদের হচ্ছে আসার সময় আমরা একটা ভাইয়াকে আবার বলেছিলাম, আজান বাবা বলেছিল যে আমাদের যেন বাস স্টপ থেকে নিয়ে যায় ভাইয়া। তো এই ভাইয়াকেও থ্যাংকস, সে এত কষ্ট করে আবার সকালে আমাদেরকে বাস স্টপ থেকে বাসায় মানে ড্রপ করতে এসেছে। তো মাঝখানে আবার আমরা ভাবলাম যে একটু নাস্তা করে ফেলি, কারণ এতদিন পরে বাসায় গিয়ে কি না কি আছে না আছে আমার নিজেরও মনে নাই। তো এই যে আমরা ওয়াফেল হাউসে ঢুকলাম আর নাস্তা করতেছিলাম। ওয়াফেল হাউজের মানে ব্রেকফাস্টটা আমার ভালোই লাগে, আমি কয়েকবারই যে খেয়েছি আমার অনেক বেশি ভালো লেগেছে। তো আপনারাও যারা মানে চান ট্রাই করতে পারেন। তারপরে তো ঘরে চলে আসলাম, আর আজান এসেই হচ্ছে উনো অ্যাটাক এটা ওপেন করতেছে, আর ও কিন্তু আরও অনেক গিফট পেয়েছে, তো সেগুলোও সে আস্তে আস্তে ওপেন করেছে। তো এই আর কি, ভালোবাসার শহর থেকে আরেক ভালোবাসার শহরে চলে আসলাম, আবার যাবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এই জার্নিটা আমার অনেক ভালো ছিল, তো সবাইকে অনেক থ্যাংকস। তো আজান না, আল্লাহ হাফিজ।